নাশকতা প্রতিরোধে দুটি ট্রেনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে র‍্যাব-3। এসময় কর্ণফুলী ও জামালপুর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি করা হয়। সোমবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেন দুটিতে তল্লাশি করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-3-এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শামীম হোসেন। তিনি জানান, সোমবার র‍্যাব-3-এর একটি দল কমলাপুর রেলওয়ে স্টেশনে নাশকতা প্রতিরোধে কর্ণফুলী এক্সপ্রেস জামালপুর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালায়। এ সময় যাত্রীদেরও তল্লাশি করা হয়। লুনা ফ্রোসনিপা, ঢাকা পোস্ট।